বন্ধুরা, প্রতিটি প্রাণী কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করে নিজেদের থাকার জায়গা তৈরি করে। এদের ঘর বানাতে মানুষের থেকেও কয়েক গুণ বেশি কষ্ট করতে হয়, তবুও এরা শত কষ্টের মধ্যেও নিজেদের বাসা বানিয়ে নেয়। আমাদের আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু অসাধারণ পাখির বাসা দেখাবো যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। নাম্বার এক, ক্লিপ স্যালোনিস্ট। সবাই তাদের ঘর কোনো শান্ত এবং সুরক্ষিত জায়গাতেই বানাতে চায়, কিন্তু এই পাখিরা তাদের বাসা সবসময় কোনো গভীর খাদ বা দেওয়ালের কোনায় বানায়। এদের বাসা দেখলে মনে হতে পারে যে এগুলো হয়তো মজবুত নয়, কিন্তু আসলে মাটি দিয়ে বানানো এই বাসা খুবই মজবুত। এই পাখিরা খুব কষ্ট করে খুব কম সময়ের মধ্যেই এদের বাসা বানিয়ে নেয়। এদের উপর থেকে পড়ে যাওয়ারও কোনো ভয় নেই। নাম্বার দুই, সোসিয়েবল ওয়েভার নেস্ট। এখন আপনি এমন একটা পাখি দেখবেন যাদের ইঞ্জিনিয়ারিং স্কিল পুরো দুনিয়ার মানুষকেই অবাক করে। এই পাখিগুলোর বাসা অন্য সব পাখির বাসার থেকে সম্পূর্ণ অন্যরকম। এদের বাসা এতটা মজবুত এবং এত সুন্দরভাবে বানানো যে এতে এরা কয়েক পুরুষ পর্যন্ত বাস করতে পারে। এরা দলবদ্ধভাবে থাকতেই বেশি পছন্দ করে। এদের বাসা সাইজে এতটাই বড় হয় যে এতে একসঙ্গে 400টিরও বেশি পাখি থাকতে পারে। এদের মেহনত এবং বাসা তৈরির অসাধারণ কলার জন্য পুরো পৃথিবীর লোক এদের বাসা দেখতে আসে। নাম্বার তিন, বায়া ওয়েভার। এই পাখিগুলো ভারত এবং বাংলাদেশে বেশি দেখা যায়। এরা বর্ষাকালে এদের বাসা তৈরি করে। পুরুষ পাখিগুলো লম্বা লম্বা ঘাস এবং খড়কুটো দিয়ে খুবই সুন্দরভাবে এদের বাসাগুলোকে ডিজাইন করে। বেশিরভাগই এদের নদীর ধারে লম্বা লম্বা গাছে বাসা বানাতে দেখা যায়। এরা দলবদ্ধভাবে থাকতেই বেশি পছন্দ করে, এই জন্য একটা গাছে আপনি এদের অনেকগুলো বাসা একসঙ্গে দেখতে পাবেন। এদের বাসা উপর দিক থেকে বন্ধ থাকে, এতে ভেতরে ঢোকার একটাই রাস্তা থাকে। এদের বাসা বানাতে প্রায় 1 থেকে 2 সপ্তাহ সময় লেগে যায়। নাম্বার চার, রুফোস হর্নিরো। এই পাখিগুলো ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টদের মতো মাটি দিয়ে এদের বাসা বানায়। এদের বাসা বানাতে প্রায় 2 সপ্তাহের মতো সময় লেগে যায়। এরা গাছের উপর দুটো ডালের মাঝে মাটি দিয়ে বাসা বানায়। মাটি দিয়ে এত সুন্দরভাবে এরা গোল আকারের বাসা বানায় যাতে 1 ফোঁটাও বৃষ্টির জল ঢুকতে পারে না। এই পাখিটি হলো আর্জেন্টিনার জাতীয় পাখি। খুব সুন্দর রঙের কারণে একে রেড অর্গান বার্ডও বলা হয়। নাম্বার পাঁচ, বি ইটার্স। এই পাখিগুলোর বাসা দেখতে খুবই সুন্দর হয়। এদের শরীর লাল এবং মাথা সবুজ ও কালো রঙের হয়। এরা খুবই অদ্ভুতভাবে এদের বাসা বানায়। বড় বড় জলাশয়ের পাড়ের খাড়ার দেওয়ালে এরা 2 থেকে 3 মিটার গভীর গর্ত বানিয়ে তার মধ্যে এরা থাকে। এদের এই অদ্ভুত কলার জন্য এরা সাপ এবং অন্য জন্তু জানোয়ারদের থেকেও সুরক্ষিত থাকে। এরাও 200 থেকে 250টি পাখি মিলে একসঙ্গে থাকে, তাই এদের বাসাকে কলোনি বললেও ভুল কিছু বলা হবে না। তো বন্ধুরা, এই 5টি পাখির বাসার মধ্যে কোন বাসাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন, এবং এরকম আনকমন ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীকালে আরও দেখতে হলে অজ্ঞাত চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।